আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। কৃষি টিভি পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি, আমি মোহাম্মদ জিয়ালান। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আমরা চলে আসছি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার উত্তর নরসিংপুর কাশিমপুর ইউনিয়নে। তো আজকে আমরা চলে আসছি উমর ফারুক গট ফার্মে। তো উমর ফারুক ভাই, এখানে খুব সুন্দর সুন্দর ছাগল লালন পালন করেন, ইন্ডিয়ান তোতাপুরি, হরিয়ানা বিটল, এবং উনি এখান থেকে বিক্রিও করেন। তো এই সময় উনি ব্যস্ততার কারণে উনি চাচ্ছেন যে সবগুলো ছাগলে বিক্রি করে দিবেন এবং উনি আপাতত খামারটা বন্ধ করে দিবেন। তো চলুন উমর ফারুক ভাইয়ের সাথে কথা বলে আপনাদেরকে ছাগলের দরদাম সম্পর্কে বিস্তারিত জানাই। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই। আচ্ছা, তো উমর ফারুক ভাই, আপনার পরিচয় আমার পুরাতন দর্শকরা জানে, নতুনদের জন্য একটু আপনার পরিচয়টা দিয়ে নেন। আমার নাম মোহাম্মদ উমর ফারুক, আমার এলাকার নাম উত্তর নরসিংপুর, ইউনিয়ন কাশিপুর, থানা ফতুল্লা, জেলা নারায়ণগঞ্জ। আচ্ছা, তো উমর ফারুক ভাই, কিছুদিন আগে আপনার একটা ভিডিও করেছিলাম, আপনি যে কোনো একটা সমস্যার কারণে ছাগলগুলো বিক্রি করে দিতে যাচ্ছেন, এখনো মনে হয় কিছু রয়ে গেছে। জি জি। আচ্ছা, তা এই বাকিগুলো কি ছেড়ে দিবেন? হ্যাঁ ইনশাল্লাহ, ব্যাপার হলে আমার ইউনিয়নের মধ্যে নির্বাচন চলতেছে, ইউপি নির্বাচন, আমি নির্বাচনে ইনশাল্লাহ নৌকার প্রতিদ্বন্দ্বী প্রার্থী, আমার প্রতীক হইল হাত পাখা, তরমায় পিসা হুজুরের সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ, ফতুল্লা থানা শাখার হাত পাখা প্রতীককে আমি নির্বাচন করতেছি আর কি। আচ্ছা, যার কারণে ব্যস্ততা ধরুন আমি ছাগল টাগলের দিকে তো খামারে আসাই সম্ভব হয় না, আরেকদিকে ঘাস নাই, আমি সব ছাগলে বিক্রি করে দিব ইনশাল্লাহ। আচ্ছা, সবগুলো ছেড়ে দিবেন? জি জি। যখন আবার নির্বাচন শেষ হবে আবার পরে আবার নতুন করে শুরু করব। শুরু করবেন। আচ্ছা, তো এখন কতগুলো আছে? এখন সম্ভবত 25-30টা, 30টার মতো বাচ্চা টাচ্চা সহ। আচ্ছা, এখন কি কিছু দাম কমে দিবেন যেহেতু আপনি সবগুলো ছেড়ে দিবেন ব্যস্ততার কারণে? যেটা একসাথে নেয় তাও মানে দাম কম হচ্ছে। চারটা পাঁচটা নিলে আপনি কিছু কমে দিয়ে দিবেন? জি জি। আচ্ছা, তো চলেন কথা না বাড়িয়ে আপনার ছাগলগুলো একটু দেখায় এবং দরদাম সম্পর্কে বিস্তারিত জানে। মাশাআল্লাহ, খুব বড় সর একটা ছাগল দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটা তোতাপুরি ভাই, 100% তোতাপুরি। 100% তোতাপুরি, এতে কোনো সন্দেহ নেই। আচ্ছা, এটা কয় দাঁতের? 6 দাঁত। 6 দাঁত, আগে তো বিয়ান দিচ্ছে? হ্যাঁ অবশ্যই। আচ্ছা, আগে কয়টা দিচ্ছে, দুইটা না একটা? আগে 2 বিয়ান দিচ্ছে। 2 বিয়ান। এখন কি গাভ আছে? জি, এখন গাভ আছে, ওভার 3 মাস। কত? 3 মাস। 3 মাস, তো এটা তো নিশ্চিত বলা যায় মোটামুটি। ইনশাল্লাহ বলা যায়। তো এটার দাম চাবেন কত টাকা? এটা দাম চাইতেছি আমি মাত্র 62,000 টাকা। 62,000। এটা লাইভ ওয়েট আছে 70 কেজির উপরে। এই ছাগলটা লাইভ ওয়েট আছে 70 কেজির উপরে? জি জি। আচ্ছা, হাইটটা কত হবে? হাইট আছে 34। 34, মাশাআল্লাহ, ছাগলটা কিন্তু বেশ বড় সর, যে কেউ নিতে চায় চাওয়া দাম হচ্ছে 62। জি জি জি। তারপরে তো আলোচনা করতে পারি। আলোচনা শুরু করে। আচ্ছা চলেন, তারও দেখি। আরেকটা ছাগল দেখতে পাচ্ছি বড় সর, এটা তো তোতাপুরি? জি জি জি। আচ্ছা, এটা কয় দাঁতের? এটা 6 দাঁতে। 6 দাঁতে, আগেও তো বিয়ান দিছে দুইটা একটা। তো এখন কি গাব আছে? হ্যাঁ এখনো গাব আছে। কত মাসের? এটা 3 মাসের মতো গাব আছে। এটাও 3 মাসের মতো মোটামুটি নিশ্চিত বলা যায়। আচ্ছা, তা এটার দাম চাবেন কত টাকা? আমি একই দাম চাইছি, এটার দাম 62,000। এটার দামও 62,000 চাওয়া দাম, তারপরে তো আলোচনা করে নিতেই পারবে। তো চলেন, আরো কিছু আছে ওইগুলো দেখি। মাশাআল্লাহ, আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটাও তোতাপুরি, 100% তোতাপুরি। আচ্ছা, 100%। এটার কান, মুখের পাঞ্চ তো খুব ভালো। এটা কয় দাঁতের? সব 6 দাঁতেই। এটা 6। আচ্ছা, এটাও 6 দাঁতের। এটাও কি 3 মাসের উপরে গাব? জি, এরকমই। ঠিক, সবগুলো কি আপনার খামারে পাঠা দিয়ে বিট করা? আমি খামারে বিট করানো না, কিন্তু আমি আনছি গাব, ওই রানিং মাস কইলা দিছে, আমি 3 মাস যাবত আমার খামারে আছে। আচ্ছা ঠিক আছে, যাবো 3 মাস হিসেব। তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম সেম ওরকমই, 62,000। 62,000। এই ছাগলগুলো প্রায় দেখতেও সেম? হ্যাঁ, ওজন সব দিক দিয়ে ওয়েট এগুলো একই রকম, দামও প্রায় সেম। যদি তিনটা কেউ একসাথে নেয় তাহলে? হ্যাঁ, তাহলে আলোচনা আরো কিছু কম হবে। আরো কিছু কম? আচ্ছা ঠিক আছে, তো চলেন আরো দেখি। আরেকটা তোতাপুরি ছাগল দেখতে পাচ্ছি, এটা কয় দাঁতের? এটাও প্রায় 6 দাঁতের ছাগল। এটাও 6 দাঁতের। আচ্ছা, তো এটা কয় মাসের গাব? এটা আসলে গাব না, এটা এখনো গাব না, বাচ্চা দিছে? হ্যাঁ বাচ্চা দিছে। আচ্ছা, তো এখন তো বাচ্চা আছে মনে হয়? না, বাচ্চা আছে। বাচ্চা বিক্রি করে দিয়েছে? হ্যাঁ বাচ্চা বিক্রি করেছে। আচ্ছা, তো এটার দাম চাবেন কত টাকা? এটার দাম চাইতেছে আমি 60,000 টাকা। এটার চাওয়া দাম হচ্ছে 60,000। তারপরে তো আলোচনা করতে পারবি। তো আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি, এটা কি জাতের? এটাও তোতাপুরি ভাই। এটাও তোতাপুরি, এটা কয় জাতের? এটা
চার দাঁত পরে এখন ছয় দাঁত নতুন আর কি ছয় দাঁত হয়েছে তো এটা কত মাসে গাপ এটা তিন মাসের কাছাকাছি দুই মাসের কাছাকাছি তো এটা চাওয়া দাম কত এটা চা চাওয়া দাম 60,000 টাকা 60,000 হচ্ছে চাওয়া দাম তারপর আলোচনা করতে হবে একটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের হরিয়ানা এটা হচ্ছে হরিয়ানা এটা কয় দাঁতের এটা চার দাঁত এটা হচ্ছে চার দাঁতের এটা কয় মাসের গাপ এটা আসলে এগুলো শিউর বলা হয় না দুই মাসের ওভার আর কি এগুলো শিউর না শিউর না জি আচ্ছা তাহলে এটা দাম চাবেন কত টাকা এটা দাম দিতেছি আমি 52,000 টাকা 52,000 হচ্ছে আপনার চাওয়া দাম তারপর আলোচনা করতে পারি তো আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা হরিয়ানা এটাও হরিয়ানা এটা কয় দাঁতের এটা চার দাঁত এটা হচ্ছে চার দাঁতের আচ্ছা এটা চাওয়া দাম কত এটা চাওয়া দাম আমার 42,000 টাকা 42,000 টাকা এটা কয় মাসের গাপ এটা প্রায় চার মাস প্রায় চার মাস তারপর তো আলোচনা করে নিতে পারবে জি আচ্ছা তো আমরা আরেকটা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা এটা ক্রস এটা হচ্ছে ক্রস কিসের ক্রস হরিয়ানা ক্রস হরিয়ানা ক্রস এটা কয় দাঁতের এটা চার দাঁত চার দাঁতের এটা কত মাসের গাপ এটা তিন মাস ওভার সাড়ে তিন মাস ওভার আচ্ছা এটা চাওয়া দাম কত ১৪০,০০০ চলেন আরো কিছু আছে এগুলো দেখি তো মাশাআল্লাহ খুব সুন্দর একটা পাঠা ছাগল দেখতে পাচ্ছি এটা কি জাতের এটা ভাই তোতাপুরি এবং বিটল ক্রস তোতাপুরি এবং বিটল ক্রস আচ্ছা এটার বয়স কত মাস এটা বয়স 11 মাস 11 মাস এখন বিট করাইতে পারবো কিন্তু আমি বিট করাই না বিট করা সম্ভব তো এটা চাওয়া দাম কত এর চাওয়া দাম বিক্রি দাম একই 40,000 এটা 40,000 আচ্ছা তো আপনার এখানে তো আরো অনেক ছাগল আছে আসলে সবগুলো তো দেখানো সম্ভব না তো এখান থেকে যদি কেউ নিতে চায় তাহলে কিভাবে নেবে নিতে চাইলে আপনার প্রতিবেদনে স্ক্রিন আমার নাম্বার মোবাইল নাম্বার দেওয়া থাকবে আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে মোবাইলে কন্ট্যাক্ট করে যোগাযোগ করে আমার এখানে আসবে আইসা বাস্তবে দেখবে স্বচক্ষে দেখা হ্যাঁ তারপরে নিয়ে যাবে তারপর নিয়ে আচ্ছা নিজের চোখে দেখা নয় সবচেয়ে ভালো কারণ অনেক সময় বিরোধে একরকম আপনি দেখবেন আরেক রকম এরকম যেন না হয় এরকম হয়ে যায় অনেক সময় কিন্তু আমি সেটা বিক্রি করি না কোথাও ছাগল পাঠাই না আমি কোথাও ছাগল পাঠাই না আজ পর্যন্ত আপনি যতদিন যাবত আমার ভিডিও করে আমার এখানে ছাগল নিতে হলে সরাসরি আসতে হবে আচ্ছা আয়েশা দেইখা তারপরে নিতে হবে জি জি না এই জিনিসটা খুবই ভালো লাগলো তোমার ফারুক ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ যদিও আপনি এখন ব্যস্ততার কারণে ছাগলগুলো বিক্রি করে দিচ্ছেন তা আপনি আবার খামার করবেন ইনশাআল্লাহ আপনার সাথে আবার দেখা হবে সে প্রত্যাশায় আজকে আমরা বিদায় নিচ্ছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম